প্রিয় দর্শকমণ্ডলী হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম আজকে আবার হাজির হলাম হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক দিন আমি নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি যাতে আপনারা খুব সহজভাবে হোমিওপ্যাথিটাকে বুঝে নিতে পারেন আজকে যে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব সেই ওষুধটা হিং থেকে তৈরি হিং সম্বন্ধে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত এই হিং কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি দেখবেন অনেকে এই হিং এর এক চিমটি দিলে কিন্তু রান্নার মধ্যে একটা দারুণ স্বাদ এবং এটি কী করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়াও হিং থেকে কিন্তু আমাদের নানারকম কি খাবার তৈরি হয়ে থাকে আসুন এখন সেই ওষুধটার নাম বলে নিই যে ওষুধটা হিং থেকে তৈরি সেই ওষুধটার নাম হচ্ছে কি অ্যাসাফেডিডা এই ওষুধটা সত্যি ভীষণ কাজের অ্যাসাফেডিডা ওষুধটির নাম নিলে প্রথমেই কিন্তু তার পেটের কথা মনে পড়ে যায় কারণ এর প্রধান কাজ হচ্ছে পেটের উপর পেট হচ্ছে আমাদের মূল্যবান অর্গান এই পেট যদি আপনার ঠিক না থাকে সব সময় গ্যাস অম্বল হজম না হওয়া কোষ্ঠকাঠিন্য থাকা তাহলে কিন্তু এটা খুবই বড় সমস্যা আর এই পেট ঠিক রাখতে অ্যাসাফেটিটা খুবই কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ আপনি যদি এই অ্যাসাফেটিটা ওষুধটা দু ফোঁটা খান দেখবেন পেটের অনেক সমস্যা থেকে আপনি কিন্তু দূরে থাকবেন আসুন এখন অ্যাসাফেটিটার লক্ষণগুলো কি সেটা জানা দরকার লক্ষণগুলো কিন্তু আপনার জানা থাকলে কিন্তু আপনি ওষুধগুলো কি ঘরে রাখতে পারেন এবং মাঝে মাঝে আপনি খেতে পারেন এই ওষুধটা অনেকটা কার্বোভেজ এবং লাইকোপিডিমার মতো কাজ করে কার্বোভেজ এবং লাইকোতে যেভাবে পেটে গ্যাস জমে যায় পেট ফুলে যায় পেট ভার ভার লাগে সেক্ষেত্রে যেমন কার্বোভেজ খেলে উপকার হয় ঠিক তেমনি অ্যাসাফেডিটা দারুণ কাজ এটা গ্যাসের জন্য আমি অনেক রোগীকে দিয়ে থাকি এবং কাজ কিন্তু সুন্দর পাওয়া যায় অ্যাসাফেডিটার প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে কি স্টোমাক বা পাকস্থলীর উপর এই পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে এত পরিমাণ বায়ু বা গ্যাস সঞ্চিত হয় যে রোগী নিজে ভাবতে পারে না এত বায়ু কোথা থেকে এলো এবং রোগী বারবার কি করে জোরে 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 শব্দ করে ঢেকুর তুলতে থাকে আপনি হয়তো এরকম অনেককে দেখে থাকবেন যে ঢেকুর তোলা এবং এই ঢেকুরের মধ্যে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধও থাকে পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস জমে মনে হয় পেটটার জন্য একদম ফেটে যাবে এবং এই গ্যাস উপরের দিকে ঠেলে গ্যাসের গোটার মতো আকারে উঠে আসে এবং বুকের মধ্যে দিয়ে গলার মধ্যে শেষে আটকে থাকে রুগী কি মনে করে যে গলার মধ্যে একটা গোটা মানে বলের মতো কিছু একটা আটকে আছে রোগী সেটাকে নামানোর জন্য বারবার ঢোক দিতে থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাসাভেডিটা দারুণ কাজ করে এক্ষেত্রে অ্যাসাভেটি নিলে এই যে পেটের গ্যাসটা কিন্তু নিচের দিকে নেমে গিয়ে বায়ু নিঃসরণ হয়ে পেট হালকা হয়ে যাবে পেট একদম নিমেষে দেখবেন আপনার হালকা হয়ে যাবে এবং আপনার যে পেট চাপ চাপ বোধ সেটা কিন্তু দূর হবে তাছাড়া কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকবেন পেট ভালো থাকবে এই ওষুধটি পাকস্থলে কি একরকম টনিক হিসাবে কাজ করে আপনি যদি সকাল বিকাল এই ওষুধটি খেতে থাকেন দেখবেন আপনার মনের মধ্যে কিন্তু একটা আনন্দ সৃষ্টি হবে কারণ আপনার এই পেটে যে গ্যাস এবং যে আপনার পায়খানা পরিষ্কার না হয় এই সব সমস্যাগুলো কিন্তু একদমই থাকবে না পেট পরিষ্কার থাকলে দেখবেন আপনার মন ও চনমনে থাকবে তাছাড়া যাদের হিস্ট্রিয়ার সাথে পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস জমে তাদের ক্ষেত্রেও কিন্তু ওষুধটা ভালো ফল দেয় আসুন পরের লক্ষণ সম্বন্ধে বলি অনেক মহিলাদের দেখবেন সাদা স্রাপ যেটা কিন্তু বহুদিনের পুরাতন কখনোই আপনি ভালো করতে পারেননি এবং তার সাথে যদি পেটে এই ফোলাভাব পেটে ব্যথা গ্যাস জমা সমস্যা থাকে তাহলে কিন্তু আরও ভালো কাজ করে ওষুধটি এর পরের লক্ষণ আলসার বা ক্ষত সেটা যে কোনো জায়গায় হতে পারে অনেকের দেহের ঘা বা অনেকের দেহের ঘা একদম দেখবেন শুকোতে চায় না দীর্ঘদিন থেকে সেই ঘা থেকে কিন্তু পুজ রক্ত পড়তে থাকে আপনি হ্যাঁ সেই ঘা কিন্তু ভালো করতে পারেন তাছাড়া এই আলসার পেটেও আপনার পেটেও বা পাকস্থলিত হতে পারে সেক্ষেত্রেও কিন্তু এই আশাভেটিটা ভালো কাজ পাওয়া যায় এছাড়া সময়ের সাথে সাথে কিন্তু দেখবেন মানুষের অস্থি বা হাড়ে একরকম দুর্বলতা বা ক্ষয় হতে থাকে বয়স যত বেশি থাকে হতে বয়স যত বেশি হতে থাকে মানুষের কিন্তু হাড়ের দুর্বলতা তত বেশি দেখা যায় তাছাড়া যদি কোনো রোগের কারণে আপনার হাড়ের দুর্বলতা বা ক্ষয় হয় তাহলেও কিন্তু এই অ্যাসাপিটিটা ওষুধটি কিন্তু খুবই কার্যকরী অ্যাসাপেটিটা ওষুধটি যদি আপনি নেন আপনার কিন্তু একরকম হাড়ের পুষ্টির মতো কাজ করে হাড়কে দুর্বল থেকে বাঁচায় এবং শক্ত করে এছাড়া দেখবেন অনেকের দেখবেন এক ধরনের বোন পেন বা হাড়ের অসহ্য ব্যথা হয়ে থাকে এবং সে কি হাড়ের উপরের লেয়ারে কিন্তু এটা ব্যথা হয় পেরিস্টিয়াম বা হাড়ের বাইরের অংশে ব্যথা দেখা যায় সেখানে কিন্তু আপনি হাতটিও স্পর্শ করতে পারেন না এত ব্যথা হয় যে সেক্ষেত্রে আপনি এই ওষুধটি আপনি অ্যাসাফিটের ওষুধটি নিন এই এই ব্যথা থেকে আপনি দূরে থাকবেন এক কথায় কী অ্যাসাভেডিরা ওষুধটা পেটের গ্যাস জমতে দেবে না গ্যাস নিচের দিকে কি নামিয়ে দেবে এবং আর এই যে গলার কাছে যে একটা গ্যাসের গোলাকার পিণ্ড মতো অনুভব সেটা কিন্তু দূর করবে গ্যাসের জন্য হোমিওপ্যাথি অনেক ওষুধ আছে কিন্তু সব ওষুধের এক একটা আলাদা আলাদা গুণ থাকে এবং লক্ষণ অনুযায়ী যদি আপনি ওষুধগুলো নিন দেখবেন আপনি ভালো কাজ পাবেন তাই এই লক্ষণগুলো কিন্তু আপনার জানা অবশ্যই দরকার অ্যাসাভিডির ওষুধ আপনি ট্রাই করে দেখুন হ্যাঁ আপনি নিলেই বুঝতে পারবেন এইভাবে আমি প্রত্যেক দিন নতুন নতুন ওষুধ সম্পর্কে জানাবো ভিডিওগুলো অবশ্যই দেখুন আপনার খুব কাজে লাগবে আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই একটা লাইক দেবেন আজকে তাহলে এই পর্যন্ত